এবং আমি নিজেই একটা আদিবাসী যেটাকে বলা হয় বেদিয়া সম্প্রদায়ের কন্যা। তো আমিও আমার এই যে এতদূর উচ্চ শিক্ষা এসেছে এবং পরবর্তীকালে আরও আমার অনেক প্ল্যান আছে, সেখানে আমি যেতে চাই। তো এতটা যে আমি জার্নি করে এসেছি, মারাত্মক একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এসেছি, তো আমি চাই না যে আমার যে অসুবিধাগুলো হয়েছে, যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হয়েছি, সেটা যেন আমার কমিউনিটির অন্য কোনো মেয়ে যাতে আরও না পায় বা অন্য কোনো ছেলেরা যাতে এত অসুবিধার সম্মুখীন না হয়, তাদের জন্য আমি কিছু অন্তত করতে পারি, মানে এই একটা আমার খুব চাওয়া পাওয়া। আর যে বলবো যে যে এই যে ব্রাহ্মণ্যবাদ, এটা তো কিন্তু খুব প্রবল হয়ে উঠেছে এবং এটাতে কী বলুন তো, আমাদের যে বিভিন্ন কমিউনিটি যে নিজস্ব যে ধারা বা সংস্কৃতিগুলো আছে সেগুলো একটু একটু করে যেন কোথাও হারিয়ে যাচ্ছে, একটা মিক্সড কালচার চলে আসছে। এখানে আমি যদি আমার মৌলিকতাকে হারিয়ে ফেলি তাহলে তো আমি আমার অস্তিত্বকেই হারিয়ে ফেলবো না? স্বাগত আপনাদের, আমি মাধব রুই দাস। আজ আমরা আমাদের সামনে পেয়ে গেছি বিশিষ্ট অধ্যাপিকা, তিনি রানাঘাট কলেজ, সেই কলেজের একজন অধ্যাপিকা, এবং তিনি এখন যে যুগ মানে তার যে রিসার্চ স্টাডি, সেই রিসার্চ স্টাডিটা আছে সংস্কৃত বিষয়ের উপর। তো আজ আমরা তার কাছ থেকে আমাদের যে বহুজন সমাজ, সেই সমাজের বিশিষ্ট কিছু সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ ম্যাম। এবার আমাদের যে বহুজন বা মূল নিবাসী, এই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আজকে এই যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, এবং এটা আমরা খুব সার্বিকভাবেই মনে করি যে ঐক্য না থাকলে মানে কোনো সংগঠন বা কোনো কিছু দাবি জানানো বা কোনো কিছুভাবে এগোনো যায় না। তো ঐক্য খুব দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য। তো সেখানে এদের যে মহতি উদ্যোগ, আমি খুব সাধুবাদ জানাই। এবং আমি নিজেই একটা আদিবাসী যেটাকে বলা হয় বেদিয়া সম্প্রদায়ের কন্যা, তো আমিও আমার এই যে এতদূর উচ্চ শিক্ষা এসেছে এবং পরবর্তীকালে আরও আমার অনেক প্ল্যান আছে, সেখানে আমি যেতে চাই। তো এতটা যে আমি জার্নি করে এসেছি, মারাত্মক একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এসেছি, তো আমি চাই না যে আমার যে অসুবিধাগুলো হয়েছে, যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হয়েছি, সেটা যেন আমার কমিউনিটির অন্য কোনো মেয়ে যাতে আরও না পায় বা অন্য কোনো ছেলেরা যাতে এত অসুবিধার সম্মুখীন না হয়, তাদের জন্য আমি কিছু অন্তত করতে পারি, মানে এই একটা আমার খুব চাওয়া পাওয়া। আর যে বলবো যে যে এই যে ব্রাহ্মণ্যবাদ, এটা তো কিন্তু খুব প্রবল হয়ে উঠেছে এবং এটাতে কী বলুন তো, আমাদের যে বিভিন্ন কমিউনিটি যে নিজস্ব যে ধারা বা সংস্কৃতিগুলো আছে সেগুলো একটু একটু করে যেন কোথাও হারিয়ে যাচ্ছে, একটা মিক্সড কালচার চলে আসছে। এখানে আমি যদি আমার মৌলিকতাকে হারিয়ে ফেলি তাহলে তো আমি আমার অস্তিত্বকেই হারিয়ে ফেলবো না? তো সবার উপরে, আর যেখানে আমার মানে আমি ভারতবর্ষের মূল নিবাসী, সেখানে আমার নিজের জায়গায় আমার নিজের অধিকারটা মানে যেখানে দাবি করতে হচ্ছে, এর থেকে দুঃখের কী অধিকার হতে পারে? মানে আমার বাড়িতে দাঁড়িয়ে আমি বলছি যে এটা আমার বাড়ি, আমার বাড়ি, মানে এটার জন্য আমাকে বাড়িতে থাকতে দাও, মানে এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে যাচ্ছি। তো কী করবো, মানে পরিস্থিতিতে তো আমরা তো পরিস্থিতির দাস, মানে যেভাবে আমাদের চলতে হয়। তো তবুও মানে যদি আমরা সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে পারি, চলতে পারি, তা এর একটা সুরাহা তো হবেই। তো এই প্রয়াসটা খুবই ভালো, আর সবসময় চাই যে সবার সার্বিক উন্নয়ন হোক, কল্যাণ হোক। একজন শিক্ষিকা হিসাবে বলতে চাই যে এটা সবার শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, বিআর আম্বেদকরের যে আদর্শ সেটা ঘরে ঘরে পৌঁছে যাক। আচ্ছা, আমরা বিশেষই দেখতে পাই যে আমাদের যে শিক্ষা প্রাঙ্গণ, সেই শিক্ষা প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা বা অনেক ক্ষেত্রে আমাদের যে শিক্ষক থাকে, তারাও এই যে জাতিগত কারণ, সেই জাতিগত কারণে বিভিন্ন রকম সমস্যায় জড়িত। তো সেই সমস্যাকে, সেই সমস্যার কথা না ভেবে, মানে আমাদের সমাজের সমাজের যে কথা, সেই কথা ভাবতে হবে। তো সেই কথা না ভেবে আমাদের যে সমাজের যে সমস্যার সমস্যা, সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনি কিছু বার্তা দিতে চাইবেন? হ্যাঁ, সেখানে বার্তা দিতে হবে ওই যে একটাই কথা যে ঐক্য হতে হবে, এবং আমার যে যে আমার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সম্পর্কে সম্মুখভাবে সচেতন হতে হবে, একদম মানে কী কী আছে আমার সব আমার হাতের কাছে আছে। তাহলে আমি যদি আমার আইন, আমার অধিকার, আমার শিক্ষা সমানভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ওই সমস্যাটা আর অতভাবে সম্মুখীন হওয়া যায় না। আর আমাদের যদিও এখনও ব্যাপক হারে আমাদের রিজার্ভেশন মানা হয়নি বা অনেকভাবে আমাদের পিছিয়ে পড়া মানুষগুলো এখনও পর্যন্ত এগিয়ে আসতে পারেনি, এবং তা কিছু মানুষ তো এসছে, মানে তারা কি অন্যদের চাপে চুপচাপ হয়ে থাকে, মানে নিজেকে প্রকাশ করতে কুণ্ঠাবোধ করে? তো আমার মনে হয় কি যে না, মানে কুণ্ঠাবোধ হওয়ার কোনো কারণ নেই, কারণ অস্ত্র আমার হাতেই আছে। তাহলে সেইটা জেনে আমি সেইটা প্রয়োগ করে যদি আমি আরও সাধারণ মানুষের জন্য বা আমার ছাত্রছাত্রীর জন্য বা আমার কলিগদের মধ্যে বা আমার কর্মসংস্থানে যে প্রবলেমটা হচ্ছে, অন্তত 10 জনে একজন তো পাবো, তার সঙ্গে যোগাযোগ করে আর যে সংগঠনগুলো দিয়ে আমরা কাজ করছি তাদেরকে সংঘবদ্ধভাবে এগোলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। বহুজন যে সমাজ, সেই সমাজের মহিলাদের কোনো বার্তা দিতে চাই?
অবশ্যই, কারণ আম্বেদকর যেভাবে আমাদের মহিলাদের অধিকার সম্পর্কে বলেছেন সেই অধিকারটা আগে জানতে হবে, হ্যাঁ জেনে, আর বিশেষ করে কারণ একটা মা যদি তৈরি না হয় তাহলে সমাজ তৈরি হতে পারে না। তো সেই অর্থে আমাদের মাদেরকে খুব শিক্ষিত হতে হবে। শিক্ষিত কখনোই পুঁথিগত বিদ্যার উপরে বলছি না, অন্তর থেকে সে শিক্ষাটা দরকার, সেটা হয়ে তার ছেলে মেয়েকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই একটা মেয়ের মধ্যে যে ক্ষমতা আছে সেটা সারা বিশ্বে কারোর সেই ক্ষমতা নেই, কারণ একটা মেয়েই সব তৈরি করতে পারে। সেই সৃষ্টির যে ক্ষমতা এবং সৃষ্টির যে জোর সেটা নিয়েই তাকে এগিয়ে যেতে হবে, এবং আছে আমাদের মধ্যেই পারে, আমরা পারি সমস্ত বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারি। শক্তি, সেই নারী শক্তিকে বাবা সাহেবের যে দর্শন, বাবা সাহেবের যে দর্শন, সেই দর্শনে উদ্ভূত হওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের গুরুচাঁদ ঠাকুর পূর্ববঙ্গে উনি নারীদের মানে তার স্ত্রীর সাথে বালিকা বিদ্যালয় করলেন, এবার যখন কিন্তু বিদ্যাসাগর করেছিলেন কিন্তু সেটা কিন্তু মানে উচ্চ মানে বর্ণের যে মেয়েরা আছে তাদের জন্য, কিন্তু তারপরে দলিত যে সম্প্রদায়ের মেয়েরা আছে যা পিছিয়ে পড়া নামস তাদের জন্য কে করলেন, তাদের জন্য কিন্তু গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর সঙ্গে সত্যভামার সঙ্গে একসঙ্গে সহযোগে অনেক বিদ্যালয় করলেন, বালিকা বিদ্যালয় পূর্ববঙ্গে সেটা। তারপরে আমরা যাকে মানে একদম যেটা আইনের মাধ্যমে না আসলে তো কোনো জিনিস ফলিত হয় না, না ফলিত ফলিত দর্শন যেটা লোকায়ত না হলে তো সেটা চলে না, সেটা আমাদের কে করেছেন, আমাদের বাবা সাহেব আম্বেদকর। মানে যা উনি আজকে যে আমি দাঁড়িয়েও কথা বলছি, আমার যে যে বাক শক্তির যে ক্ষমতা সেটাও কিন্তু তার জন্য। তো তবুও মানে তবুও কিন্তু উনি যে হারে মেয়েদের জন্য করে গেছেন, এই যে বলুন যে আমাদের চাকরি ক্ষেত্রে সংবিধান মানে সংরক্ষণে যেটা মেয়েদের যে সংরক্ষণ সেটা কিন্তু করা হয়েছে, তারপরে তাদের শিক্ষার অধিকার এবং সব জায়গা সব ক্ষেত্রে মানে গবেষণা থেকে শুরু করে সমাজের নিম্ন থেকে উচ্চ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে বিআর আম্বেদকর মেয়েদের সুবিধার জন্য বলেনি, মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য বলেনি। তো সব কিছু কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে, এবং তো এইখানে কিন্তু আমরা কি তার সুরাহাটা তো পাচ্ছি না, মানে যে অর্থে উনি যে স্বপ্ন নিয়ে করছেন, বাকি 10 বছর বা 20 বছরে হোক তা এখনও তো স্বাধীনতার কত বছর হয়ে গেল, কিন্তু আমরা তো মেয়েরা স্বাধীন হতে পারিনি। পেরেছি কি স্বাধীন হতে? কারণ আমরা ঘর থেকেই পারিনি, যে ঘর থেকে সেইখান থেকেই কিন্তু আমরা আজ পর্যন্ত স্বাধীন হতে কিন্তু সেই অর্থে পারিনি। তো স্বাধীন হতে গেলে প্রথমত কথা মানে চিন্তা ভাবনার খুব স্বাধীন চেতা একটা মানসিকতা দরকার। স্বাধীন চেতা মানে কখনো সেটা স্বেচ্ছাচারিতা নয়, এখানেই ভুল হয়ে যায় যে মেয়েদেরকে সুযোগ দিলে হয়তো সে স্বেচ্ছাচারী হয়ে উঠবে, মেয়েটা মানবে না, কিন্তু না স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীন চেতা হতে হবে। প্রথম কথা হচ্ছে একটা মেয়েকে খুব স্বাধীন চেতা হতে হবে, এবং তার মধ্যে আছে সেই বিশ্ববিজয়ী ক্ষমতা মেয়েটার মধ্যে আছে, স্বাধীন চেতা হওয়ার মানসিকতাটা আছে, সেটাকে জাগাতে হবে। এইবার তার জাগিয়ে তারপরে হচ্ছে কি যে অধিকার সম্পর্কে আমরা একটু যারা উঠে আসছি, আমি যেমন উচ্চশিক্ষায় গেছি এরকম আমি তো একা নই, আমাদের এসসি সম্প্রদায় বলুন এসটি বলুন অনেক মেয়েরাই উঠেছে, এবং তাদের ওই মানসিকতাটা দরকার খুঁজে খুঁজে আনতে হবে, বা তাদের একটু যদি তারা করেন যে এই যে আমাদের কী কী আইন আছে এইটার সম্বন্ধে একটু অবগত করানো, যে শুধুমাত্র আমাদের অত্যাচারিত হলেই যে আইন আছে তা না, উচ্চশিক্ষার জন্য বা আমাদেরকে সার্বিক শক্তির উন্নতির জন্য যে আমাদেরকে মেলে ধরার জন্য অনেক আইন আছে সেগুলোকে জানাতে হবে। তারপরে আরেকটা যে কাজটা করলে আমার এই মুহূর্তে যেটা মনে হয় যে আমাদের তো অনেক সময় আছে, মানে শিক্ষক শিক্ষিকাদের আমরা তো কত জায়গায় ঘুরতে যাই কত কিছু করতে, এটা যদি করে আমাদের যদি এই যে কোনো সংগঠনের মাধ্যমে, অবশ্যই সংগঠনের মাধ্যমে, একা একা তো কোনো কাজ করা যাবে না, একা কাজ মানে আমি পড়ে যাবো, তো সেখানটায় গিয়ে কোনো সংগঠনের মাধ্যমে যারা খুব সুচিন্তক আছেন মহিলারা স্পেশালি মহিলারা তাদেরকে এক জায়গায় এনে, কত জায়গাতে আমরা ছুটিতে বিনোদন কাটাতে যাই সেটা যদি আমরা গ্রামে গ্রামে যেতে পারি, মানে ফিল্ড ওয়ার্ক বলতে চাইছি আমি, এই ফিল্ড ওয়ার্ক করে মাদের যদি বোঝায় এবং ওই মায়ের হৃদয়ের সঙ্গে যখন আমার হৃদয়টা এক হয়ে যাবে একই করে, তখন সে অবশ্যই আমার কথা শুনবে, এবং শুনে তিনি যখনই আমার কথাটা মন থেকে মানতে পারবেন উনি নিশ্চয়ই ওনার ছেলে মেয়েকে সেই শিক্ষাটা দেবে যে অল্প বয়সে বিয়ে নয় তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হও। তো এই যে আমার মনে হয় কি এই মুহূর্তে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, আর কিচ্ছু না গিয়ে গিয়েও, কারণ ওরা কিন্তু ওই যে বলার ওদের জায়গাটাই নেই, যে কাকে বলবো বলার মতো করে একটা ছেলেকে বলতে পারবে না, একজন বলে কুণ্ঠা বোধ করবে কারণ ও তো কোনোদিন ওই ঘুমটার বাইরে বেরোয়নি, বেরোতে দেওয়া হয়নি। সেখানে গিয়ে যদি আমাদের মতো এরকম কিছু চিন্তাভাবনার মেয়েরা বিশেষ করে মানে মানে একদম লিভিং এক্সাম্পল যারা মানে কিন্তু ওই যে আগে এসে প্রায় মানে বললে হবে না মানে হ্যাঁ এর উদাহরণ এ করতে পেরেছে তাও আমার মেয়েও পারবে আর আমার মেয়ের পেছনে এ আছে, মানে এই যে একটা যদি দেওয়া যেতে পারে এই যে সংগঠনের মধ্যে অনেক সংগঠন তো আছে আমাদের, তার মাধ্যমে যদি একটু ফিল্ড ওয়ার্ক করা যায় মেয়েদেরকে যদি একটু বোঝানো যায় সেভাবে করা যেতে পারে। আর একটা কথা হচ্ছে অর্থনৈতিকভাবে ভীষণ স্বাধীন হতে হবে, মানে আমি আমার ইনকামের টাকাটা যদি 10 টাকা হয় সেটা আমার,
মানে এই ক্ষমতাটা রাখতে হবে। সেটা আমি সবসময় বলছি না চাকরি করেই তাকে টাকা ইনকাম করতে হবে। আমি কোনো কারিগরি শিক্ষাটা মানে কারিগরি কোনো শিক্ষা যেমন হাতের কাজ এইগুলো যেমন জমিতে তো কাজ করতে পারেই, আমাদের মানে মেয়েরা তো মানে জমিতেও যেমন কাজ করতে পারে তেমনি তারা অফিসেও কাজ করতে পারে, তো সেই রকমভাবে যে এটা ও সব রকমভাবে তাকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা হবে, মানে অর্থনৈতিক স্বাবলম্বিতা যদি থাকে তাহলে যে কোনোভাবেই যে কোনো মেয়ে তার চিন্তাধারা আস্তে আস্তে পরিবর্তন করতে পারবে। তো আমার মনে হয় এই ফিল্ড ওয়ার্কটা খুব দরকার, আর হচ্ছে এই যে মানে বিভিন্ন রকম কারিগরি বিদ্যার মাধ্যমে মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার। যদি এটা করা যেতে পারে, উদ্যোগ নেওয়া যেতে পারে, আছেই আমাদের হাতে সব কিছু, সেটা যদি করা যেতে পারে তো আমার মনে হয় কি যে আর মেয়েরা পিছিয়ে থাকবে না, মানে এগিয়ে আসতে বাধ্য, কারণ আসবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ ম্যাম। ম্যাম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আমাদের সমাজের যারা মেয়েরা সেই মেয়েরা এখনও পর্যন্ত ঘোমটার মধ্যে আছে। ঠিকই বললেন, আমরা যে সমাজ থেকে বিলং করি সেই সমাজের প্রায় আমরা মানে আমাদের সমাজে বাল্য বিবাহ একটা প্রতিদিনের ব্যাপার, তো সেইখান থেকে আমাদের যে সমাজের মহিলারা সেই মহিলাদের যে অগ্রগতি সেই অগ্রগতির জন্য নিয়ে আসতে হবে, আমাদের সমাজের যে মূলধারা সেই মূলধারায় তাদেরকেও নিয়ে আসতে হবে, এবং শুধু ধারায় নিয়ে এলে হবে না, তাদেরকে নেতৃত্বও দিতে হবে পরবর্তীকালে। কারণ আমরা জানি বাবা সাহেব বলেছিলেন যে আমি সেই সমাজের বিচার মানে আমি একটা সমাজের বিচার ঠিক সেই অর্থেই করব যেই অর্থে মেয়েরা মানে সেই সমাজের মেয়েরা মানে কত পরিমাণে যে অগ্রগতি যে পেয়েছে বা অগ্রগতি প্রাপ্ত সেই জিনিসটার উপর ভিত্তি করে। তো ধন্যবাদ ম্যাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করলেন বা তুলে ধরলেন। তো আপনারা তখন দেখছিলেন অসুর টিভি, আমি মাধব রুই দাস। জয় ভীম, জয় ভারত। ধন্যবাদ।